গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যু ও নতুন করে শনাক্তের হার দুটোই কমলেও নতুন আরেক সমগোত্রীয় ভাইরাস এর খবর দিল আমেরিকান বিজ্ঞানীরা। ভাইরাসটির নাম রাখা হয়েছে খোস্তা ২। প্রাথমিকভাবে জানা গেছে করোনা ভাইরাস বা সোর্সকোভ ২ এবং নতুন এই খোস্তা ২ একই ভাইরাস পরিবারের সদস্য। সেই ভাইরাস পরিবারের নাম সার্ভেকো ভাইরাস, আর দুটোরই প্রধান পোষক বা বাহক প্রাণীর নাম বাদুর। ২০১৯ সালে চীনের হুবেই প্রদেশের উহান শহরের সিফুড মার্কেট থেকে বাদুরের মাধ্যমে ছড়িয়েছিল করোনা ভাইরাস, আর খোস্তা ২ ভাইরাসের অস্তিত্ব প্রথম শনাক্ত হয়েছে রাশিয়ার বাদুরের দেহে। মার্কিন বিজ্ঞানীরা জানিয়েছেন সার্সকোভ ২ ভাইরাসের মতোই খুব সহজে এটি মানবদেহের কোষে প্রবেশ করে বংশবিস্তারের মাধ্যমে গুরুতর অসুস্থতা ও মৃত্যু ঝুঁকি তৈরিতে সক্ষম, এবং উদ্বেগের ব্যাপার হল করোনার টিকা এই ভাইরাসের উপর কোনো প্রভাব ফেলে না। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।